যে বিষয়টা আজকে খামারি ভাই বোনদের জন্য বলতে আসছি সেটা হলো যে প্রসবোত্তর গাভীর জননতন্ত্রে কী কী রোগ হতে পারে এবং এগুলো হলে পরে তাদের কী প্রতিকার খামারি ভাইদেরকে নেওয়া উচিত। তা আমি প্রথমে যদি বিভিন্ন রোগ যেগুলো হতে পারে সেগুলোর নামগুলো বলি। প্রথমে যেটা হতে পারে, গর্ভফুল আটকে যেতে পারে বাচ্চা প্রসবের পর পরেই। তারপর এমনও হতে পারে যে জরায়ু বা ইউটেরাস বের হয়ে আসতে পারে, যেটা আমরা বলি জরায়ু বের হয়ে আসা, অথবা ইংরেজিতে এটাকে বলি ইউটারাইন প্রলাপস। এমনও হতে পারে যে বাচ্চা প্রসবের পর গাভীর জরায়ুতে জীবাণুর প্রবেশের মাধ্যমে জরায়ুতে প্রদাহ হতে পারে, যেটাকে আমরা মেট্রাইটিসও বলে থাকি। এমনকি এই জরায়ু প্রদাহ হওয়ার পাশাপাশি জরায়ুতে পুজো জমা হতে পারে, যেটাকে আমরা পায়োমেট্রা বলে থাকি। তারপর গাভী যদি তার জরায়ু বাচ্চা প্রসবের পরে পূর্ব অবস্থা ফিরে আসার পরেও এমন হতে পারে তার ডিম্বাশয়ের মধ্যে সিস্ট হতে পারে, যেটা আমরা ইংরেজিতে বলি সিস্টিক ওভারিয়ান ডিজিজ। শুধু তাই নয়, এই সিস্টিক ওভারিয়ান ডিজিজ হোক বা না হোক, গাভী কিন্তু এমনও হয় কোনো কোনো সময় একবার বাচ্চা প্রসবের পর আরেকবার গরম হতে অনেকটা সময় নিয়ে থাকে, সেটাকে আমরা বলি গাভী গরম না হওয়া বা অ্যানেস্টাস। শুধু তাই নয়, গাভী গরম হওয়ার পরেও কিন্তু গাভীর মধ্যে সমস্যা হতে পারে, যে সমস্যাগুলোর মাধ্যমে গাভী বারবার গরম হবে এবং প্রজনন করবে বারবার খামারি, কিন্তু সেটা কনসিভ করবে না, সেটাকে আমরা বলি বারবার গরম হওয়া গাভী বা প্রজনন বা রিপিট ব্রিডিং কাউস। আমি খামারি ভাই বোনদের জন্য বোঝার জন্য যদি বলে থাকি, আমরা এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি স্ত্রী প্রাণীর জননতন্ত্র দেখতে কেমন। সাধারণত জননতন্ত্রগুলো স্ত্রী প্রাণী এবং পুরুষ প্রাণী ভেদে ভিন্নতা হয়, কিন্তু অন্যান্য তন্ত্র বিশেষ করে পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, এগুলো কিন্তু পুরুষ প্রাণী এবং স্ত্রী প্রাণীতে একই থাকা সত্ত্বেও প্রজননের জন্য ভিন্ন ভিন্ন অঙ্গ পুরুষ প্রাণী এবং স্ত্রী প্রাণীতে থাকে। আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি একটা স্ত্রী প্রাণীর জননতন্ত্র, যার মাধ্যমে একটা গাভী বাচ্চা প্রসবে সহায়তা করে। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র প্রজননতন্ত্রের রোগগুলো সম্বন্ধেই বলতে চাচ্ছি। আমি যে সমস্ত রোগের নাম উল্লেখ করলাম এগুলো ছাড়াও আরও প্রজননতন্ত্রের রোগ হতে পারে, কিন্তু আমি যে সমস্ত নামগুলো উল্লেখ করেছি এইগুলোই সাধারণত বেশি হয়ে থাকে। আমি খামারি ভাই বোনদের উদ্দেশ্যে প্রথমে গর্ভফুল আটকে যাওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা গাভী লালন পালন করেন তারা নিশ্চয়ই জানেন একটা গাভীর বাচ্চা প্রসবের পর তার গর্ভফুল সাধারণত আমরা ঝুলে থাকতে দেখি, কিন্তু সেই গর্ভফুলটা সাধারণত বাচ্চা প্রসবের 12 ঘন্টার মধ্যেই পড়ে যায়। যদি 12 ঘন্টার মধ্যে সেই গর্ভফুল পড়ে না যে জরায়ুতে আটকে থাকে, তাহলে আমরা এটাকে গর্ভফুল আটকে যাওয়া বলি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা 24 ঘন্টার মধ্যেও যদি গাভীর গর্ভফুল না পড়ে যায় তাহলেও তাকে গর্ভফুল আটকে যাওয়া বলে থাকি। এতে গাভীর জরায়ুতে জীবাণুর প্রবেশ ঘটতে পারে এই গর্ভফুলের মাধ্যমে, পরবর্তীতে জরায়ুতে প্রদাহ হতে পারে, এমনকি জরায়ুতে পুজো হতে পারে। গর্ভফুল বিভিন্ন কারণে আটকে যেতে পারে, তার মধ্যে প্রধানত আটকে যাওয়ার কারণ হলো যদি গাভীর গর্ভপাত হয় কোনো কারণে অথবা অপরিপক্ক বাচ্চা প্রসব হয়, তাহলে গাভীর গর্ভফুল আটকে যেতে পারে। এমনকি গাভী প্রসবের সময় যদি দুর্বল থাকে অথবা ক্যালসিয়ামের অভাব হয় গাভীর শরীরে, তাহলে হতে পারে। এমনকি যদি হরমোনের অভাব হয় অথবা হরমোন যদি সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়, তাহলে গাভীর ফুল আটকে যেতে পারে। তাছাড়াও গাভীর বাচ্চা প্রসবের সময় বারবার জরায়ুর সংকোচনের মাধ্যমে বাচ্চা প্রসবে জন্য চেষ্টা সত্ত্বেও যদি বাচ্চা যথাসময়ে প্রসব না হয়, তাহলে জরায়ু অবসাদগ্রস্ত হওয়ার জন্যও গর্ভফুল আটকে যেতে পারে। আমরা কোনো কোনো সময় বাচ্চা প্রসবের জন্য ঔষধ ব্যবহার করে বাচ্চা প্রসব করতে খামারিদেরকে সাহায্য করে থাকি। এই ক্ষেত্রে ঔষধের মাধ্যমে বাচ্চা প্রসব করালেও গর্ভফুল আটকে যেতে পারে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটা গাভী দাঁড়িয়ে আছে, তার গর্ভফুল আটকে আছে। এই আটকে যাওয়া গর্ভফুলের মাধ্যমে জীবাণু তার জরায়ুতে প্রবেশ করতে পারে। এই গাভী যখন শুয়ে থাকবে তখন সেই গর্ভফুল মাটি অথবা গোবরে লেগে থাকতে পারে এবং ফ্লোরের ময়লা আবর্জনার মাধ্যমে সেই জীবাণু গর্ভফুলের মাধ্যমে জরায়ুতে প্রবেশ করে জরায়ুতে প্রদাহ বা জরায়ুর ইনফেকশন ঘটাতে পারে।
আমরা যদি গর্ভফল আটকে যাওয়ার ব্যবস্থাপনা বিষয়ে আপনাদেরকে বলি, তাহলে দেখবেন যে যেহেতু এই ঝুলে থাকা গর্ভফুলের মাধ্যমে জরায়ুতে জীবাণু প্রবেশ করতে পারে, সেজন্য আমরা সাধারণত প্রতিকারের অংশ হিসাবে বা ব্যবস্থাপনার অংশ হিসাবে প্রথমে আমরা গর্ভফুলের ঝুলন্ত অংশ ভালবার পর্যন্ত, বিশেষ করে প্রস্রাবের যে দ্বার সেই পর্যন্ত আমরা একটা জীবাণুমুক্ত কাঁচি দিয়ে কেটে দিয়ে থাকি। তারপর যে অংশটুকু জরায়ুতে লেগে আছে সেই অংশটা যেন জরায়ু থেকে সেপারেট বা আলাদা হয়ে বের হয়ে আসে, সেজন্য আমরা প্রয়োজনে ইঞ্জেকশনও করতে পারি। সেই ইঞ্জেকশনের মধ্যে বিশেষ করে আমি বিশেষ করে ভেটেরিনারি পেশার শিক্ষারত শিক্ষার্থী ভাই বোনদের জন্য আমি বলছি যে আমরা সাধারণত এই ক্ষেত্রে অক্সিটোসিন হরমোন প্রয়োগ করে থাকি। তাছাড়াও অক্সিটোসিন হরমোনের পাশাপাশি আমরা জরায়ুর সংকোচন প্রসারণ বৃদ্ধির জন্য আর্গট প্রিপারেশনও ইঞ্জেকশন করতে পারি। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি আর্গট ইঞ্জেকশনটা আপনি কীভাবে, মানে বাজারে প্রিপারেশন কী এটার? আসলে আর্গট একটা একবলিক ড্রাগ যেটা জরায়ুর সংকোচন প্রসারণ করতে সাহায্য করে, সেটা আর্গোমেট্রিন নামে বাজারে প্রিপারেশন পাওয়া যায়, যেটা কমার্শিয়াল নেম হিসেবে বাজারে ভিথারস্পেন নামে হিউম্যানের প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবল আছে। তাছাড়াও আমাদের ভ্যাটেরি প্রোডাক্ট আগে ছিল, এই মুহূর্তে বাজারে ভ্যাটেরি প্রোডাক্ট নাই, তবে আমরা ভ্যাটেরি প্রোডাক্টের অনুপস্থিতিতে আমরা যে কোনো হিউম্যান প্রোডাক্ট বিশেষ করে আর্গোমেট্রিন প্রিপারেশন বা ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ কান্তা। আমি এমনকি গাভীর যেহেতু জরায়ুর সংকোচন প্রসারণ বৃদ্ধির মাধ্যমে জরায়ুর ফুল আলাদা হতে সাহায্য করা হয়, সেই জন্য আমরা ক্যালসিয়াম ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমেও কিন্তু গর্ভফুল আটকে গেলে আমরা সেটা ব্যবস্থার অংশ হিসেবে প্রয়োগ করতে পারি। তাছাড়া যদি কোনো কারণে জরায়ুতে ইনফেকশন হয়ে যায় বা জরায়ুতে জীবাণু দূষণ হয়ে যায়, সেই ক্ষেত্রে গাভীর শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, এই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ঔষধ প্রয়োগের মাধ্যমেও গাভীর কিন্তু চিকিৎসা করাতে হবে। আমি এতক্ষণ খামারি ভাই বোনদের উদ্দেশ্যে গর্ভফুল আটকে যাওয়ার কারণ এবং ব্যবস্থাপনা কী সে সম্বন্ধে বললাম। এখন